Assalamualaikum, hello viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চার রকমের শরবত রেসিপি। এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, এই রকম এক গ্লাস শরবত হলে প্রাণটা জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওর শুরুতে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আঙ্গুরের শরবত। সেজন্য এখানে আমি এক কাপ পরিমাণ ফ্রেশ আঙ্গুর নিয়ে নিয়েছি। আঙ্গুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব আঙ্গুরগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এক গ্লাস শরবত বানাবো সেই অনুপাতে দিচ্ছি। এই আঙ্গুরগুলো কিন্তু প্রচুর মিষ্টি, সেজন্য আমি একটু চিনি কম দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে শরবতের স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি। দিয়ে আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। এই তো পিরে আসলাম ব্লেন্ড করার পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস। দেখতে পাচ্ছেন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আমি একটা চাকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। তো আমার চেকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। আমি কিছু আঙ্গুর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই আঙ্গুরের শরবতটা, খেতে কিন্তু বেশ লাগে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার এই আঙ্গুরের শরবতটা। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলের শরবত। সেজন্য এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি। তো আমি বেলের কাঠটা বের করে নিয়েছি। এবার আমি বেলের শরবতটা বানিয়ে নিব। আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে বের করে রাখা বেলের কাপ। এখানে আমি হাফ কাপেরও একটু বেশি দিয়ে দিয়েছি। দিয়ে দিব এক টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ। বিট লবণটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, দিলে খুবই টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পানি। আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। এই শরবতটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমার শরবতটা রেডি, খুবই ঝটপট বানানো যায় এই বেলের শরবতটা। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই ভুলে যাবেন না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই বেলের শরবতটা।
এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেঁতুলের শরবত। আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের কাপ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আখের গুড়। অবশ্যই গুড় ইউজ করার চেষ্টা করবেন, এতে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। যদি হাতের কাছে গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা, দিয়ে দিলাম 1 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। দিয়ে আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। এতো ফিরে আসলাম ব্লেন্ড করার পর, এবার আমি এটাতে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শরবতটা ঢেলে দিব। আশা করছি এই তেঁতুলের শরবতটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই ভুলে যাবেন না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই তেঁতুলের শরবতটা। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক জাল মিষ্টি শরবত। সেজন্য আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি চামড়া চাড়িয়ে নিচ্ছি। আমি একটা ফিলার দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে দাবা বটি দিয়েও এই কাজটি করতে পারেন। তো আমার চামড়া চাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি টুকরো করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি টুকরো করে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি টুকরোগুলো। এখানে আমার 1 কাপই আম হয়েছে, আমি 2 গ্লাস শরবত বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা, দিয়ে দিলাম 1টা কাঁচা মরিচ, আমি 2 ভাগ করে দিয়েছি। জালটা আপনারা চাইলে আরেকটু কম বা বেশি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পর, তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি গ্লাসে ঢেলে নিব। আশা করছি আমার আজকের এই টক জাল মিষ্টি কাঁচা আমের শরবতটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওর শুরুতে একটা লাইক করতে একদমই ভুলে যাবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন, এতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। সামনে যেহেতু রমজান মাস, আমরা চাইলে ইফতারের টেবিলে এরকম শরবত বানিয়ে পরিবেশন করতে পারি। সারাদিন রোজা রাখার পর 1 গ্লাস শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে আর ক্লান্তি বাবু দূর হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই ভুলে যাবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।